মিয়া তোমার সাইড ব্যবসা কেমন চলতেছে? কেমন আর চলবো, সাইড ব্যবসা সাইড হয়ে গেছে। এমন একটা পোলারে নিয়ে পড়ছি, দুষ্টর শিরোমণি। কার কথা বলতেছো? রাতুল আবার কি? ইদানিং দুষ্টামিটা বাড়ছে, পোলাপন বলে কিছু কইতেও পারি না। সোজা সারের কাছে বিচার দিবা। আচ্ছা কি করতেছে? কি আর করব, যতক্ষণ গাড়ির মধ্যে থাকে নানা রকম দুষ্টামি করে। কলার দৈরা দেয় টান, বুতাম দৈরা দিয়া দেয় টান, পানি খাইতে গেলাম বোতল দিয়া দিল খোসা। এই যে গাড়ি থেকে নামানোর সময়। আচ্ছা এই যে দেহতেন কি আছে? হায় হায় একেবারে লাল হয়ে আছে। এই ব্যথা পাইছিলেন না চুলকাইছিলেন? না না না, ব্যথা বুথা তো পাই নাই, কিন্তু খুব চুলকাইতেছে। দেখি দাঁড়ান না, বিলের সিমটি পাতা সেজন্য চুলকে গেছে। হ্যাঁ কিন্তু পাইলা কই বিলাই চিমটি? আচ্ছা তাহলে কি রাতুল বাবা জি বিলাই চিমটি দিয়া ডলা দিল? কিন্তু ওর জন্য জিগাইলাম, ওর হাতে তো কিছু দেখলাম না। গাড়িতে এই পাতা এলো কেমনে? পাতা মানে হচ্ছে কি, একটা খ্যাপ মারছিলাম ওই নার্সারি থেকে, একজনে কয়েকটা গাছ নিয়েছিল ওহেন থেকে আইতে পারে। ঠিক আছে আমার বাঘের অংশটা দিয়ে দাও, চুলকানি সব চলে যাবে। এটা কোনো কথা কইলা, ছোট্ট একটা ট্রিপ, লাভের কিছু হয় নাই। ঠিক আছে তাহলে তুমি ঘাস চুলকাও, আমি সারা বলে দিই, পরে মাথা চুলকাই। হ্যাঁ খারাও জারাল, তোমাকে যে বর্ষাকালীন চারা আনতে বলেছিলাম সেগুলো কোথায় লাগিয়েছো? ওই যে ওই শাড়ি দিয়ে লাগিয়েছি। আচ্ছা শিউলি আপু, তোমার কতজন বন্ধু? অনেক বন্ধু, এইখানে স্কুলে আছে, আবার আমাদের গ্রামের বাড়িতেও মেলা বন্ধু। তোমার কত মজা, তাই না? কেন, তোমার বন্ধু নাই? আছে কিন্তু অনেক কম। কিন্তু একটা বন্ধু আছে, তার নাম ইতুনি, সে অনেক মজার, একাই একশো। তাহলে এইটাই তোমার প্রাণের বন্ধু, চলো ওইখানে শিউলি গাছ লাগাইছি। আরো স্যার আনছিলাম, এদিক দিয়ে লাগাইছিলাম, কিন্তু ওই রাতুল বাবু রোজ এত অত পানি ঢেলে সব স্যার আমি দিয়ে ফেলেছে। রাতুল, ও রাতুলের কি তাই বাগান করার শখ হয়েছে নাকি? তুমি একদম চিন্তা করো না, জয়নাল মামা যদি বাবাকে কিছু বলতে চায়, যদি বলার চেষ্টা করে, আমি ওর নাকে ফুল দিয়ে সুড়সুড়ি দিয়ে দেব। রাতুল তুমি একা একা হাসছো কেন? শখ হয়তো হয়েছে, কিন্তু
বুঝেন না তো কিছু, খালি গাছ নষ্ট করে। আজকাল বাবু আবার একটু দুষ্ট হয়েছে। হ্যাঁ বলো। শোনো না, স্কুল থেকে আমাকে ফোন করে বলল রাতুলের ডায়েরিটা চেক করতে, আর বলল যে কাল যেন আমি অথবা তুমি যে কেউ স্কুলে গিয়ে একবার দেখা করি। স্কুলে গিয়ে দেখা করতে বলেছে? এই যে, তোমাকে না কোনো কিছু বলাই মুশকিল, চট করে রেগে যাও। আরে বাবা, আমার তো মিটিং আছে, তা না হলে আমিই যেতাম। ছেলেটার জন্য কেন কমপ্লেইন আসলো সেটা একবার আমাদের জানতে হবে না? আরে না না, আমি রেগে যাচ্ছি না, বরং অবাক হচ্ছি আমি যে রাতুলের নামে কমপ্লেইন, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, রাতে এসে কথা বলবো। আর তুমি পারলে ওকে একটু বুঝিও, মানে ওর সাথে একটু কথা বলো। দেখো আবার কোনো রকম রাগারাগি করো না কিন্তু। ঠিক আছে। আমি কিছুই বুঝতে পারছি না, স্কুল থেকে কি অভিযোগ করলো, এটা কেন এখনো জানা যাচ্ছে না? আবার কেন দুষ্টুমি? আমি আগেই তোমাদের বলেছিলাম সাবধান হও। আমি জানতাম এরকম একটা কিছু হবে, এত আনন্দ আর কৌতূহল ভালো লাগে না। আমাদের উচিত ছিল ইতুনিকে আগেই সরে ফেলা। চলো আমরা স্মৃতির তাক থেকে ইতুনির সব স্মৃতি ফেলে দিই, তাহলেই সমাধান। না না, হুট করে রাগী সিদ্ধান্ত নেওয়ার কোনো মানে হয় না, একটু ভাবতে দাও। আর ইতুনি তো আমাদের বন্ধু। আমার খুব ভয় হচ্ছে কাল স্কুলে গিয়ে বাবার কি শুনতে হবে। এই দেখো, রাতুলের জাগরণের মিটার কমে যাচ্ছে, চলো চলো কাজে লেগে পড়ি। চলো বসে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? জি ভালো আছি। ম্যাডাম, রাতুল কি খুব খারাপ কিছু করেছে যে ওর অভিভাবককে স্কুলে ডাকলেন? ওর ডায়েরি চেক করতে বলেছিলাম, করেছিলেন কি? জি করেছিলাম। ওর ডায়েরিতে তো দেখলাম যে লেখা আছে গত এক সপ্তাহ ধরে ও ঠিকমতো ওর বাড়ির কাজগুলো করছে না। আরও লেখা আছে পড়াশোনায় ওর একেবারেই মনোযোগ নেই। জি, আসলে কেন এমনটা হচ্ছে হঠাৎ করেই আমরা কিছুই বুঝতে পারছি না। ও বাসায় পড়ে কার কাছে? ও একাই পড়ে। আসলে সত্যি কথা বলতে কি, আমি আর ওর বাবা আমরা আমাদের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে ওকে ঠিকমতো সময় দিতে পারি না। ও খেলে কার সাথে? আমাদের বাসায় ওর সাথে খেলার মতো কেউ নেই, ও একা একাই খেলে। ও যে স্কুলে সাথে করে একজনকে নিয়ে আসে এটা কি জানেন? জি কি বলছেন, মানে কাকে নিয়ে আসে? রাতু, তুমি এখনো দাঁড়িয়ে আছো, কেউ নিতে আসেনি? না, মা এসেছে। তোমার মা? সে তো কখনোই নিতে আসে না। মাঝে মাঝে আসে, যখন স্কুল থেকে দেখা করতে বলে তখনই শুধু আসে। আজকে কেন ডেকেছে, কোনো অভিযোগ আছে? আমার এখন ইতুনির ওপর সত্যি খুব রাগ হচ্ছে। আমারও। ওর জন্য কিন্তু আজকে স্কুল থেকে অভিযোগ এসেছে। আর আজকে সে স্কুলে আসেনি কেন? এখন এসে রাতুলকে একটু সাহস দিয়ে যেতে পারতো না? মনে হচ্ছে ওকে সামনে পেলে। আমার কিন্তু খুবই ভয় হচ্ছে, শিক্ষক মাকে কি কি বলছে তার কিছুই জানতে পারছি না। কি আর বলবে, রাতুল কি দুষ্টুমি করে, ও কত খারাপ, ও ক্লাসে কি কি করে, এরকম করলে ওকে পরের থেকে স্কুলে আসা যাবে না, এসবই তো বলবে, তাই তো? অসহ্য। এভাবে বলো না, আমার খুব মন খারাপ হয়। আমার না আর সহ্য হচ্ছে না। মা যতক্ষণ শিক্ষকের কক্ষতে আছে ততক্ষণ রাতুলকে এখানেই বসে থাকতে হবে, তার সাথে আমাদেরকে অপেক্ষা করতে হবে, অসহ্য। আপনি বলছেন যাকে ও সঙ্গে করে স্কুলে নিয়ে আসে সে আপনাদের স্কুলের কেউ নয়? জি। আচ্ছা, যাকে সে সাথে করে নিয়ে আসে সে দেখতে কেমন? দেখতে কেমন এটা তো আমরাও কেউ বলতে পারবো না, আমরাও কেউ তাকে দেখতে পাই না। মানে
কি বলছেন? মানে রাতুল সাথে করে একজন অদৃশ্য বন্ধুকে নিয়ে আসে। এই অদৃশ্য বন্ধুর প্রভাবে সে ক্লাসে তার টিচার, বন্ধু বান্ধব কারো প্রতি তার কোনো মনোযোগ নেই, যতটা মনোযোগ তার সেই অদৃশ্য বন্ধুর প্রতি। তার মানে রাতুল কি কোনো ইমাজিনারি ক্যারেক্টার তৈরি করে নিয়েছে? জি, ওর কথা শুনে আমার কাছে তাই মনে হয়েছে। ওর অদৃশ্য বন্ধুটার প্রভাবে সে কয়েকদিন ধরে ক্লাসে নানা রকম দুষ্টুমি করে বেড়াচ্ছে। ক্লাসের পড়াশোনা, হোমওয়ার্ক কোনোটার প্রতি তার কোনো মনোযোগ নেই, যতটা মনোযোগ তার সেই অদৃশ্য বন্ধুটার প্রতি। সম্ভবত বাসায়ও সে অদৃশ্য বন্ধুটাকে ফিল করে, তার সাথে খেলা করে। ঠিক তাই, আমার বাসার কাজের লোকগুলো বলছিল যে রাতুল নাকি ইদানিং খুব বেশি দুষ্টুমি করছে। আসলে রাতুল বাসায় এতটাই একা থাকে যে তার আনন্দ, বেদনা, উৎসাহ, উদ্দীপনাগুলোকে সে কারোর সাথে শেয়ার করতে পারে না। মনোবিজ্ঞানের ভাষায় কোনো মানুষ দীর্ঘদিন নিঃসঙ্গতায় ভুগতে থাকলে তার মস্তিষ্কে এক ধরনের প্যারাসোশিয়াল রিলেশন তৈরি করে সে সেটাকেই বিশ্বাস করে, সেটা নিয়েই সে কমফোর্ট ফিল করে। ইটস এ টাইপ অফ মেন্টাল ডিসঅর্ডার। তাহলে তো এটা খুবই চিন্তার বিষয় হয়ে গেল। বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেল বেবিদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তবে বাবা মা, আশেপাশের লোকজন তাকে যত বেশি সময় দিবে তত দ্রুত সেই ডিসঅর্ডার থেকে বের হয়ে আসতে পারবে। জি, আমি বুঝতে পারছি। সরি, কিছু মনে করবেন না, আমি এমনিতেই সাইকোলজির স্টুডেন্ট ছিলাম। রাতুলকে দেখার পর আমার আবার নতুন করে পড়াশোনা করতে হচ্ছে। আপনাদের চিন্তিত হবার কিছু নেই, রাতুলকে একটু সময় দিন, বন্ধু দিন, আমার মনে হয় এই সমস্যা কেটে যাবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসি। কি ব্যাপার রাতুল, তোমার কি মন খারাপ? ইতুনি, বাবা তোমার কথা জেনে গিয়েছে। হায় হায়, কি বলো, কি সর্বনাশ! কি বলেছে? তোমাকে আমার সাথে মিশতে নিষেধ করেছে? কিছুই বলেনি, শুধু তোমার নাম জানতে চেয়েছে। নাম জানার পরে কি বললো? কিছুই বলেনি, শুধু একটু হেসেছে। আচ্ছা ইতুনি, বাবা যদি তোমাকে আমার সাথে মিশতে মানা করে তুমি কি আর আসবে না? কারো নিষেধ, কারো মানা আমি শুনি না। তুমি চাইলেই আমি তোমার কাছে চলে আসব, একদম মন খারাপ করবে না। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ওর বিষয়টা এখনো সিভিয়ার পর্যায়ের কিছু না, বন্ধু বান্ধব পেলে বা আমরা যদি একটু সময় দিতে পারি ও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। ও আমাদের একমাত্র ছেলে, ওর জন্য এইটুকু সময় বের করতেই হবে। শোনো, আমি ভেবেছি কি, আমি ওই জয়নালকে বলবো শিলুকে যেন এই বাড়িতে নিয়ে আসে, আর ওকে রোজ বাহাদুরের সাথে খেলতে পাঠাতে হবে। কিন্তু তুমি আবার ওদের কাছে রাতুলের মানসিক অবস্থার কথা কিছু বলতে যেও না, সবাই সব কিছুর ভালো ব্যাখ্যা দিতে পারে না, অন্য কিছু বানিয়ে ফেলবে। না না, এই বিষয়ে কারোর সাথে কোনো কথাই বলা দরকার নেই। ঠিক তাই, ওর স্কুলের বন্ধু বান্ধবদের মাঝে মাঝে বাসায় নিয়ে আসতে হবে। হতে পারে,
আচ্ছা, আশেপাশে কি আর কোনো বাচ্চা আছে? ওদেরকে ডেকে আনতে হবে ওর সঙ্গে খেলার জন্য। আর একটা কাজ করলে হয়, বাড়ির সামনে একটা ব্যাডমিন্টন কোর্ট করে দিলে হয়। এটা ভালো বলেছ। আর নববর্ষ উপলক্ষে ওর তো একটা উপহার পাওনা আছে আমার কাছে, আমি কালকেই ওটা কিনে দেব ওকে। কি সেটা? সেটা না হয় সারপ্রাইজ থাকুক। ও ভালো কথা, রাতুলের অদৃশ্য বন্ধুটার নাম কি জানো তো? না তো। ইতুনি। ইতুনি? এটা আবার কেমন নাম! তার কি ইন্টারেস্টিং হচ্ছে, ছোটবেলায় আমার এরকম একটা অদৃশ্য বন্ধু ছিল। তাই নাকি? আজকে তুমি কোনো দুষ্টুমি করনি বলে কেউ বুঝতেই পারেনি যে তুমি আমার সাথে ছিলে। এভাবেই প্রত্যেকদিন থাকবে, তাহলে কেউ টেরি পাবে না। কি তুমি, তুমি যদি স্কুলে গিয়ে আবার বেশি বেশি লেখাপড়া শিখে ফেলছো না তো? বাবা, এই তুমি এই পাশে না, এই তুমি এই পাশে। আরে না, আসলে তোমার বন্ধু এত তিরিংমিরিং করে, ও যে কখন কোথায় থাকে আমি বুঝতে পারি না। এনিওয়ে, এদিকে এসো। তোমাকে কথা দিয়েছিলাম না, নতুন বছরে নতুন উপহার পাবে। হ্যাঁ জানি, এখন সেটা দিতে পারবে না বলে সরি বলতে এসেছো, তাই তো? না, বাবা যখন কথা দিয়েছে কথা রাখবেই, এবং বাবা তোমার জন্য উপহার এনেছে। তাই? তুমি আমার জন্য উপহার এনেছো? কোথায়? আমার ঘরে? চলো ইতুনি। না না না, এখন না, আগে স্কুল ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে নাও, তারপর। না বাবা, এখনই দেখবো। বাবা ফ্রেশ এসো। কোথায় আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলাম গানের সুরে এই ডানা না 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 না। আমার কিন্তু খুব রাগ হচ্ছে আনন্দ, তবে সেটা খুব অল্প মাত্র। আমি বুঝতে পেরেছি, বাবা তোমাকে ওই জিনিসটা দেখাইনি বলেই তোমার রাগ হচ্ছে, তাই না রাগি বাবা? তাই তো, নতুন উপহারের জন্য এত অপেক্ষা করা যায় নাকি? মনে হলো নতুন কিছুর কথা শুনলাম, এই জন্যই তো আমি নাচছি, তুমি বুঝতে পারছো না? না না, আমাকে বলো তো, দেরি হয়ে গেল বড্ড। কিসের কথা বলছো তোমরা, মজার কিছু? এখনো জানি না, ভয়ের কিছু হতে পারে। মিত্রদীপ, তুমি একটা বোকা। বাবা কখনো রাতুলকে ভয়ের কিছু কিনে দিয়েছে? আর উপহার কি কখনো ভয় হয়? উপহার কোথায় কোথায় দেখি। এই যে দেখো, এটা তোমার জন্য। বাবা, আমি ঠিক এইরকমই একটা কুকুর চেয়েছিলাম। সেটা তো আমি জানি। ও এখন থেকে আমার বন্ধু, ও আমার সাথে ঘুমাবে, খাবে, আমরা অনেক মজা করব। আচ্ছা, ও তো ইতুনির বন্ধু হবে, তাই না? হ্যাঁ হবে। ইতুনি কোথায়, আশেপাশে আছে? ইতুনি এদিকে এসো, ওকে দেখে যাও। রাতুল, আমি না কুকুর খুব ভয় পাই। আমি তো ওকে অনেক ভালোবাসি, তুমি ওকে আদর করবে না? কাছে এসো। হ্যাঁ, আমি ওকে আদর করব, আমি দূর থেকে ওকে আদর করব। এই যে আমি দূর থেকে আদর করছি, আদর 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 আদর। কি বলছিস ইতুনি? বলছে ও নাকি কুকুর ভয় পায়। আতে আমপি আমি খাবো পেড়ে। এই আমপেড়ে খাবে মানে? তোমার বাবার কাছে নাম নাকি? ও কুকুর যদি তেড়ে আসে তাহলে আমি কি করবো? তাই বলে তুমি অন্যের নাম চুরি করে খাবে? খাবোই তো, অজগর কেন অযথা আমাকে তেড়ে আসবে? তেড়ে আসলে আসবে, তুমি দৌড়ে পালাবে। কেন পালাবো? আমি কি ভিতর দিন যে দৌড়ে পালাবো? চুপ সবাই, চুপ। দুরন্ত।